নমস্কার, হ্যালো বন্ধুরা, আমি জয়ন্ত। ওয়েলকাম টু জয়েস রেসিপি। জয়েস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রান্না গাঁঠি কচু ও আলুর দম। আসুন কিভাবে করেছি সেটা একবার দেখে নিই। গাঁঠি কচু আলুর দম, এর উপকরণ কি কি লাগছে? গাঁঠি কেটে সিদ্ধ করে ভাজা আছে, আলু কেটে সিদ্ধ করে ভাজা আছে, ধনে পাতা কুচি আছে, আদা পেস্ট করা আছে, শুকনো লঙ্কা গোটা আছে, গোটা জিরে আছে, কুচো লঙ্কা আছে, আদা কুচো আছে, টমেটো কুচো আছে, কারি পাতা আছে, চিনি ও নুন রয়েছে, লঙ্কা গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, মাখন রয়েছে, গরম মশলা ও গোলাপজাম। প্রথমে আমি শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দেব। যেহেতু এটা নিরামিষ, এর সাথে আমি আদা কুচিও ছেড়ে দেব। এর সাথে আমি একটু টমেটো কুচি মিশিয়ে দেব। এবার আমি মাখন মেশাবো এতে। বাটার মিশিয়েছিলাম, তারপরে একটু নাড়াচাড়া করার পর আপনি অল্প একটু লঙ্কা কুচি এতে দিয়ে দেবেন, আদা বাটাটা এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করার পর আপনি এতে ধনে গুঁড়ো মেশাবেন, একটু নুন, একটু চিনি মিশিয়ে দেবেন, এতে একটু হলুদ গুঁড়ো মেশাবেন, একটু জিরে গুঁড়ো। এবার ভালো করে কষুন। কষা হয়ে গেছে, প্রথমে আপনি গাঁঠিটা এর ভিতরে ছেড়ে দেবেন। ছেড়ে ভালো করে নাড়ুন। এবার এতে আপনি আলুগুলো ছেড়ে দিন, ছেড়ে আবার নাড়ান। এবার আপনি কারি পাতাটা এর সাথে মিশিয়ে দিন। আঁচ একদম কমে যাবে, ফ্লেমটা একদম কমিয়ে দেবেন, কারি পাতাটা এর সাথে মিশিয়ে দেবেন। মিশিয়ে সামান্য লঙ্কা গুঁড়ো এতে মিশিয়ে দেবেন, দিয়ে নেড়ে নিন। অল্প করে জল দিয়ে দিন। জল দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিন। এবার সামান্য ধনে পাতা এতে দিয়ে দিন, দিয়ে একটু নাড়াচাড়া করে দিন। ফুটে উঠেছে, এবার এটা সেদ্ধর জন্য আপনি ঢেকে দেবেন। যেহেতু এটা নিরামিষ গাঁঠি আলুর দম, এতে একটু গোলাপ জল দিলে গন্ধটা ভালো বেরোবে এবং স্বাদেও ভালো আসবে। এর সাথে আরেকটু গরম মশলাও যদি আমি মিক্সড করে দিই, তাহলে দেখবেন খেতে সুস্বাদু লাগবে নিরামিষ বলে। ব্যাস, এবার এটাকে একটু নেড়ে আঁচটা কমিয়ে আমি আবার একবার ঢাকা দিয়ে দেবো, যাতে গরম মশলার গন্ধটা পাওয়া যায়। মিনিট দুয়েক রাখার পর আমি নামিয়ে নিলাম। তৈরি আমার গাঁঠি ও আলুর দম। কেমন লাগলো আমার আজকের রান্না? যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট জানান, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাই সবাইকে বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।